বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আজকে হচ্ছে ছুটির দিন, আজ হচ্ছে রবিবার। তো আজ ঘুম থেকে একটু লেটে উঠেছি, সবাই লেটে ওঠো আজকে হয়তো আমার মতন, যাদের প্রতিদিনের মানে একই টাইম থাকে তারা। তো এখন কোনো কাজই হয়নি, রবিবার ছিল যেহেতু, সেহেতু দেখো কিচেনের অবস্থা, বাসন টাসন সব রেখে দিয়েছিলাম রাত্রে, যেটা আমি কোনোদিনই করি না। আজকে বাসন টাসন সব আছে, ওগুলো পরিষ্কার করে ধুই, চা খেয়ে নিয়েছি, ওগুলো পরিষ্কার করি, ধোয়া মোছা করি, তারপরে স্নান টান করে রান্না বান্না দেখি কী কী আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব। তো হ্যাপি হলেতেই সবাই খুব এনজয় করছো জানি, তো আমরা ঘরের ভেতরেই থাকি, আমরা খুব একটা এনজয় করতে পারি না। আগে অন্য একটা জায়গায় ছিলাম, যেখানে ছিলাম সেখানে এনজয়টা হতো, এখানে যখন থেকে এসেছি এখানে কোনো এনজয় বলে কোনো জিনিস হয় না। তো চলো সেসব কথা থাক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আর বাচ্চাদেরকে দেখিয়ে দিচ্ছি ওরা কী করছে। এই দেখো দুটো বাচ্চা, দুটো এক একটা জিনিস নিয়ে খালি ঝগড়া করছে, নেল কাটার দিয়ে দীপা নেল কাটছে আর ও হাত থেকে টেনে টেনে নিয়ে নিচ্ছে। তো ব্লগ দেখতে থাকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। তো চলো, তো বন্ধুরা আমার স্নান করে পুজো হয়ে গেছে আর বাচ্চাদেরও স্নান করে দিয়েছি, ওর পাপ্পার স্নান হয়নি। আর পুজো করেছি দেখো, ফুল ছাড়া পুজো করেছি, ফুল ছিল না কি করবো, এই টাইমে ফুল পাওয়া যায় না, মালা বিক্রি হয় কিন্তু ফুল পাওয়া যায় না, শুধু মালাটা সাথে ফুলও দেয় না, বেলপাতাও দেয় না, কিচ্ছু দেয় না, তো তার জন্য ফুলটা আনা হলো না। তো চলো, একটা ফোন আসছে, তো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে দেখাতে পারিনি কী কী রান্না হচ্ছে আজকে। তো দেখো এই যে লাউ চিংড়ি, চিংড়িগুলো দেখতে পাচ্ছো, এই যে চিংড়িগুলো ছোটো ছোটো ছাড়ানো চিংড়ি পাওয়া যায়, সেটা নিয়ে এসে লাউ দিয়ে, লাউ চিংড়ি খেতে ইচ্ছা হচ্ছিল তার জন্য এটা হচ্ছে। আর এখানে দেখছো চিকেন হচ্ছে, চিকেন, তো চিকেনটা হোক আর দেখি কী করা যায়। ভাতটা দেখো এখানে উবুর দিয়ে দিয়েছি, এদিকে বাবু ওরা পিচকারি নিয়ে এসেছে, সেটা দিয়ে খেলা করছে। আর দেখো কিচেনটা আমাকে গোছাতে হবে এখন, হ্যাঁ কালকে হোলি আছে, তো রান্নাটা করে নিই, হোক রান্না তবেই তো খাবি। তো চিকেনটা সবুজ সবুজ লাগছে, তার কারণ হলো কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা দিয়ে করেছি, আর ঝোল করবো না, শুধু শুকনো। তো ফ্রেন্ড, এরপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম আর সন্ধ্যাবেলা হয়ে গেছিলো। তো সন্ধ্যার পর একজনের বাড়িতে গেছিলাম, একটা দিদি ভাইয়ের বাড়িতে, তো সেখানে গিয়েও আর কিছু ভিডিও করতে পারিনি বা হয়ে ওঠেনি। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর দেখো একটা ইঁদুর না ধরা পড়েছে, তো আমার ঘরে খুব ইঁদুরে অত্যাচার করে, মানে খুব, মানে খুব যে কোনো জিনিস কেটে ফেলে, শাড়ি কাপড় থেকে শুরু করে আলমারির ভিতরে একবার ঢুকে গেছিলো। তো ইঁদুরটা আমি মারতে চাই না, তাই খাঁচার ভিতরে নিয়ে ফেলে দিতে চাই। ওর পাপ্পা বলছে যে ইঁদুরগুলো দেখলে ওর খুব রাগ হয়, মারতে ইচ্ছে করে, কারণ ওর দুটো জিন্সের প্যান্ট কেটে দিয়েছে। এটা হলো ছোট, বড়গুলো আছে, বড়গুলো অনেকবার বার করে দিয়েছি। তো দেখো বলছে তাহলে রাখো, খুলে দিচ্ছি, এতই যখন মায়া। তো তোমাদেরকে একটা অ্যাপের ব্যাপারে বলছি, যে অ্যাপটাই বানালে তোমাদের ভিডিওতে ভিউ অনেক আসবে, সেটা হচ্ছে ট্রেন্ডো অ্যাপ, নতুন অ্যাপ, যাও যারা শর্ট ভিডিও